বাংলা সাহিত্য জগতে চিরকালীন প্রবাদ ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সঠিক অনুবাদের অভাবে নোবেল জয় করতে পারেনি। এবার সেই প্রবাদকে কার্যত উড়িয়ে দিল সুইডিশ নোবেল কমিটি। তাদের আর্কাইভ থেকে পাওয়া তথ্যের পর সাহিত্য মহলে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি সাহিত্যই বাংলা সাহিত্যের দ্বিতীয় নোবেল আসতে পারত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে? 1901 সাল থেকে ফরাসি কবি শুলি প্রদমকে নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে শুরু হয় সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার প্রদানের রীতি। 1913 খ্রিস্টাব্দের রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের হাত ধরে সেই নোবেল আসে ভারতেও। কিন্তু তার মধ্যেই তারাশঙ্কর সাহিত্যে নোবেল প্রাপ্তি নিয়ে পাঠক মহলে বারবার আলোচিত হয়েছে। কোনো কোনো সাহিত্যিককে আক্ষেপের সুরে বলতেও শোনা গিয়েছে, নোবেল কমিটি বোধহয় তারাশঙ্করকে পড়েননি কোনোদিন। নিজের সাহিত্যের ইংরেজি অনুবাদ না হওয়া নিয়ে আক্ষেপ ছিল খোদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও। সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রতি নোবেল কমিটি তাদের আর্কাইভ সর্বসাধারণের জন্য খুলে দিতেই ঘটল চমক। দেখা গেল 1971 সাল, যে বছর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন, সেই বছর নোবেলের জন্য গোটা বিশ্বের 51 জন সাহিত্যিকের মধ্যে মনোনয়ন পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও। তবে ততদিনে তিনি পরলোক গমন করায় শেষ পর্যন্ত তার সেই মনোনয়ন প্রত্যাহার করা হয় এবং সে বছর নোবেল পান চিলির কবি পাবলো নেরুদা। তবে তার সাহিত্য যে নোবেল দপ্তর পর্যন্ত পৌঁছতে পেরেছিল সেখানেই যেন লাভপুরের গর্ব আরও কিছুটা বাড়ল, বলছেন নাট্য ব্যক্তিত্ব উজ্জ্বল মুখোপাধ্যায়। লাপুর থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, বীরভূম। প্রথম বিষয় হচ্ছে যে একজন সাহিত্যিকের কাছে সব থেকে বড় পুরস্কার হচ্ছে তার পাঠক। তিনি যখন তার মৃত্যুর পর, এটা তারাশঙ্করেরও কথা, মৃত্যুর পর তিনি যখন পাঠক হৃদয়ে আজও বেঁচে আছেন, এর থেকে বড় পুরস্কার নোবেলও হয় না। কিন্তু নোবেলের একটা ব্যক্তি আছে, ব্যক্তিটা হচ্ছে তার বিশ্বব্যাপী ব্যক্তি। নোবেল পুরস্কার এমন একটি পুরস্কার যে পুরস্কার সারা পৃথিবীর মানুষকে পরিচিতি দানে একটা বিরাট বিরাট সুযোগ করে দেয়। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা বঞ্চিত হয়েছি এবং নিঃসন্দেহে হাঁসুলিবাঁকের উপকথা একটা মহাকাব্যধর্মী উপন্যাস, এই উপন্যাস নোবেল পাওয়ার যোগ্য বলে আমরা বিশ্বাস। এই নিয়ে দীর্ঘদিন ধরে তারাশঙ্কর গবেষক, তারাশঙ্কর পাঠকরা দাবিও করেন, শুধু তারাশঙ্কর কেন, বাংলা সাহিত্যে যথাযথ অনুবাদ হলে অনেকেই নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। না, প্রথমে তো ভালো লাগার বিষয়টা বলি যে তারাশঙ্করের যে উপন্যাস বা গল্প তা সত্যি বিশ্বমানের, এটা কোনো সন্দেহ নেই। আমরা কেন, রবীন্দ্রনাথ তাকে স্বীকৃতি দিয়ে গেছেন তো। এবং তারাশঙ্করের উপন্যাসগুলি আমরা যদি বিদেশি উপন্যাসগুলোর পাশাপাশি রেখে তুলনা করি তাহলে দেখা যাবে কোনো অংশই তা কম নয়, এটা ঠিক। কিন্তু তারাশঙ্কর নিজেও আক্ষেপ করে গেছেন, তার লেখায় সেটা আছেও, যে তার উপন্যাস ঠিকভাবে অনুবাদ হয়নি, যদি অনুবাদ হতো তাহলে অন্তত নোবেল কমিটির কাছে সেটা পৌঁছতো। তো সম্প্রতি আমরা দেখলাম একটি লিস্ট প্রকাশিত হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সেটা ঘুরছে বা পত্রপত্রিকাতেও আমরা দেখতে পাচ্ছি যে তারাশঙ্কর 1971 সালে নোবেল কমিটিতে তার নাম নমিনেটেড হয়েছিল, 90 জনের তালিকা সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই বছর পাবলো নেরুদা, চিলের একজন বিখ্যাত কবি এবং পলিটিশিয়ান, তিনি নোবেল পুরস্কার পান। তো এটা একটা আনন্দের বিষয় যে আমরা অন্তত এটা জানতে পারলাম যে তারাশঙ্করের রচিত সাহিত্য সেটা নোবেল কমিটির কাছে অন্তত নমিনেটেড হয়েছে এবং সেটা যে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য সেটা শুনে আমরা খুবই আনন্দিত। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরটি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর,
25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।